ভাইয়া আপনাকে কিছু কথা বলার জন্য ডেকেছি আমি। জেরিন আর আমার ছোটবেলা একসঙ্গেই কেটেছে। জেরিনের মা আমার দাইমা ছিলেন, আমাদেরকে ছোটবেলা একসাথেই মানুষ করেছেন। যদিও জেরিন বলেছে ও বাসার কাজের মেয়ে, আসলে না, ওকে কোনোদিনই আমরা সেই চোখে দেখিনি। আর দেখতেই পাচ্ছেন আমি তো আসলে চলতে ফিরতে পারি না, আমার সব কিছু ওই দেখাশোনা করে। আর আমার বাবা, বাসার আত্মীয় স্বজন সবাই ওকে ছোট মেয়ের মতো করেই মনে করে। ওকে সবসময় আমরা আমাদের ছোট বোন থাকলে যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখতাম সেভাবেই সবসময় রেখেছি। জেরিনকে আপনি পছন্দ করেছেন জেনে আমরা খুবই খুশি, কিন্তু এরপর আপনি যেটা করেছেন তাকে ঠিক করেছেন? জেরিন শেয়ার করেছে আমাদের সাথে ও খুবই কষ্ট পেয়েছে, আসলে কষ্ট পাচ্ছে। যাই হোক, যা হবার হয়েছে, এইসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। শোনো বাবা, আমি আমাদের ফ্যাক্টরিতে তোমাকে ভালো একটা সম্মানিতি, মানে ভালো অঙ্কের বেতন দিয়ে রাখতে চাই, তাহলে তোমরা দুজন সুখে সংসার করতে পারবে, কি বলো? জি চাচা, আমি রাজি। আলহামদুলিল্লাহ। চাচা, আমি ওকে বিয়ে করব না। জেরিন, আমি আমার ভুল বুঝতে পারছি। তোমার মতো একটা প্রতারককে আমি বিয়ে করতে চাই না, যে টাকার জন্য একটা মানুষকে ভালোবাসে। তুমি চলে যাও এখান থেকে।